বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে সর্বশেষ আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর 17 আজকে যেটা আমাদের রাত 12টার বিভিন্ন ডাটা থেকে বিশ্লেষণ করে আমরা তৈরি করেছি সেটা আপনাদের সামনে উপস্থিত করছি। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার অবস্থানরত অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি গত মধ্যরাতে 13 মে 2023 চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 490 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 410 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 530 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 460 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে 14 মে 2023 বিকাল তিনটার মধ্যে কক্সবাজার এবং উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করতে পারে। চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অতিপ্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব শুরু হয়েছে। অতিপ্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 190 কিলোমিটার, যা দমকা অথবা জোরো হওয়া আকারে 210 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতিপ্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। কক্সবাজার সমুদ্রবন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত, আমি আবার বলছি 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত, আমি আবার বলছি 8 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মংলা সমুদ্রবন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত, আমি আবার বলছি 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 8 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। অতিপ্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার এবং চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। অতিপ্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 5 থেকে 7 ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। অতিপ্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ধন্যবাদ সবাইকে। আমরা আসলে ওই সকল আপনার যে সকল ইয়ের কথা বলছেন আমরা ওই ব্যাপারে কনসার্ন না। আমরা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে যেটা বিশ্লেষণ করে যেটা পেয়েছি, আমরা সরকারের দায়িত্বপ্রাপ্ত একটা প্রতিষ্ঠান, আমরা যেটা বলবো আমি মনে করি সেটাকেই আপনাদের আমলে নেওয়া উচিত। এখন আসলে না, এই মুহূর্তে আমরা যে আমাদের যে ডেটা আছে যা বিশ্লেষণ করেছি বা গাণিতিক যে মডেল আমরা বিশ্লেষণ করেছি তাতে আমরা এই মুহূর্তে সেটা সুপার সাইক্লোন হওয়ার আর কোনো সম্ভাবনা দেখছি না। আমরা ঘূর্ণিঝড়ের অগ্রভাগ প্রবেশ করেছে এই কথা কিন্তু বলি নাই। আমরা বলেছি ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব শুরু হয়েছে। এটাতে আসলে অনেক বড় একটা সিস্টেম, যেটার অগ্রভাগ প্রবেশ মানে প্রবেশ করা মানে হচ্ছে তার অগ্রভাগে কিছু ক্লাউড থাকে, কিছু ইয়ে থাকে, সেগুলো গিয়ে হালকা কিছু কোথাও কোথাও ধরুন গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে বা এখন হয়তো বা শুরু হয়ে গেছে। তো সেইটার প্রভাব এবং অগ্রভাগ যখন প্রবেশ করবে তখন কিন্তু বাতাসের গতি এবং ইয়ে অনেক বেশি থাকবে, দুইটা কিন্তু আলাদা বিষয়। এখন পর্যন্ত আমরা যেটা পেয়েছি তাতে 20 থেকে 22 কিলোমিটার পার আওয়ার বেগে টোটাল বডির মুভমেন্ট যেটা।
আসলে ঘূর্ণিঝড় যখন সাগরের সৃষ্টি হয় এবং উপকূলের দিকে যখন আসতে থাকে তখন কিন্তু আস্তে আস্তে তার যে এনার্জিগুলো গেইন করার জন্য যে জলীয় বাষ্প সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। তো এটা যত উপকূলের দিকে আসতে থাকবে এবং উপকূল অতিক্রম করা শুরু করবে তখন কিন্তু এটা শক্তি আস্তে আস্তে ক্ষয় হবে, সেখানে বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা বলেছি যে ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব শুরু হয়েছে, কিন্তু ঘূর্ণিঝড় অগ্রভাগ প্রবেশ করার কথা আমরা বলি নাই। যখন প্রবেশ করবে অ্যাকচুয়ালি সিস্টেমটা কিন্তু অনেক স্ট্রং এবং ইন্টেন্স অবস্থায় রয়েছে। যখন থাকে তখন ক্লাউডগুলো অনেক কম্প্যাক্ট অবস্থায় থাকে, আর যেটা অনেক দুর্বল সিস্টেম সেইটার ক্লাউডগুলো স্ক্যাটার্ড হয়ে এটা আরও আগেই আপনার দেখবেন যে চিত্রাং বা অন্যান্য সময় ক্লাউডগুলো আগেই আপনার স্থলভাগে চলে এসেছে, বৃষ্টি হয়েছে, এটা দুর্বল। কিন্তু এই এখন যে আমরা মকার কথা বলছি সেই মকাটা আসলে অনেক শক্তিশালী এবং তার এখন কেন্দ্রটাও অনেক শক্তিশালী, যার কারণে এটা কিন্তু কম্প্যাক্ট অবস্থায় ক্লাউডগুলো রয়েছে, যার কারণে উপরের দিকে এখনও বৃষ্টি বা স্থলভাগে কোনো ওইভাবে বৃষ্টি আমরা পাই নাই। যখন আসলে আমরা এখানে বলেছি যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ 190, যা দমকা ও ঝোড়ো হাওয়া আকারে 210 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আমাদের এখানে যে ক্যাটাগরি করা আছে সেটা 219-এর উপরে বা 220 থেকে আমরা সুপার সাইক্লোন বলি। তো সেই সাস্টেন্ড উইন্ড বা যেটা গাস্টি উইন্ড আমরা বলি সেটা কিন্তু 219 ক্রস করে নাই, যার কারণেও সেই হিসাবে আমরা এটাকে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবেই বলছি। না, এ ধরনের সম্ভাবনা কম, কারণ যত এটা আপনার অগ্রভাগ যখন আসবে ল্যান্ডে আসবে তখন ল্যান্ড তো অগ্রভাগ আগে ক্রস করে যাবে, তারপরে ল্যান্ডফল হবে। ল্যান্ডফলটা আমরা সাধারণত বলি যে একটা সাইক্লোনের যে সেন্টার থাকে, সেন্টার যখন ল্যান্ড টাচ করে তখনকে ল্যান্ডফল বলি আমরা। তা তার অগ্রভাগ যখন ল্যান্ডে চলে যাবে তখন তো স্বাভাবিকভাবে সে শক্তি আর গেইন করতে পারবে না, তো সেখানে তো তার আর এনার্জি বা শক্তি যেটাই বলি সেই গেইন করতে না পারলে তো আর সেটা বাড়ার শক্তি বাড়ার কোনো সম্ভাবনা নেই।